নমস্কার রিডার্স অ্যান্ড রাইটার্স গ্রুপের পক্ষ থেকে পড়ছি সাতকী চট্টোপাধ্যায় গল্প সাসের প্রায়শ্চিত্ত লেখক ছন্দোষী বন্দ্যোপাধ্যায় রূপকথায় রাজকুমারী কিরণমালা ছিল আমার মায়ের সবচেয়ে প্রিয় মেয়ে তাই নাকি আমার নাম রেখেছিল কিরণমালা আর আমাকে ডাকতো রাজকুমারী কিরণ বলে আমার মা যে রূপকথা রাজত্ব বিচরণ করতে ভালোবাসতো সেই সত্যিটা আমি খুব ছোটোবেলাতেই বুঝে গিয়েছিলাম আমাকে খাইয়ে দিতে দিতে মা অরুণ বরুণ কিরণমালার গল্পটা বলতো একদিন গল্পের মাঝে মাকে থামিয়ে জিজ্ঞেস করেছিলাম আমি তো রাজকুমারী নইমা আমাকে রাজকুমারী কিরণ বলে ডাকো কেন মাছের কাঁটা বেছে তাই দিয়ে একটা বড় সড়ো গ্রাস বানিয়ে আমার মুখে তখন গুঁজে দিচ্ছিল আমার মা গল্প বলা থামিয়ে বলেছিল দেখো দেখি কে বললো রাজকুমারী নও তুমি অমন সুন্দর টানা টানা চোখ বাঁশির মতো নাক কমলালেবুর কোয়ার মতো টুকটুকে ঠোঁট মুক্তোর মতো ছোট ছোট দাঁতের শাড়ি এক মাথা ঘন কালো চুল আর গভীর দিঘির জলের মতো শ্যামলা গায়ের রং রাজকুমারীরা তো তোমার মতোই দেখতে হয় কিরণ কিন্তু আমরা তো রাজবাড়িতে থাকি না বাবা বলে আমরা গরিব বাবা কি মিথ্যে কথা বলে সংশয়ের চোখে মায়ের দিকে চেয়েছিলাম আমি দূর বাবা কেন মিথ্যে বলবে অবশ্য একটা কথা আমি জানি যেটা বাবাকে হয়তো তার মা বলেনি কি কথা কথাটা এই যে গরিব বড় লোকের আসল বিচারটা হয় আমাদের নিজের মনের মধ্যে মনের মধ্যে তুমি যদি নিজেকে রাজকুমারী কিরণমালা বলে বিশ্বাস করো আর তার মতো উদার মনের মেয়ে হোক সকলকে ভালোবাসো সকলের ভালো করতে চাও তাহলে একদিন তুমি সত্যিকারে রাজকুমারী কিরণমালা হয়ে উঠবে আমার সংশয় কাটলো না বটে কিন্তু মায়ের কথা মতো সেই শৈশবকাল থেকে নিজেকে আমি রাজকুমারী কিরণমালা বলে ভাবতে আরম্ভ করলাম এই রাজকুমারী তথ্যটা বোঝানোর পর আর মাত্র কয়েকটা বছর বেঁচে ছিল আমার মা আমার জন্মের আগে থেকেই মায়ের হার্টের অসুখ ছিল বাবা তার সামর্থ্যের মধ্যে চিকিৎসা করিয়ে মাকে কিছু বছর টিকিয়ে রেখেছিল কিন্তু সে সবধি একদিন মাকে চলে যেতেই হলো আমার বয়স তখন দশ বছর চলে যাবার তিন দিন আগে মা আমার হাত ধরে বলেছিল রাজকুমারী কিরণমালা আমি সব সময় তোমার কাছে থাকবো তোমার সব কীর্তিকলাপের ওপর নজর রাখবো মনে রেখো আমি বা বাবা তখন বুঝতে পারিনি যে চিরদিনের জন্য চলে যাবার আগে মা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তিন দিন পর এক রাতে আমার মা ঘুমিয়ে পড়ল পরদিন সকালে অনেক ডাকাডাকি সত্ত্বেও আর উঠল না বাবা ডুকরে কেঁদে উঠে বলল কিরণ তোর মা আমাদের ছেড়ে চলে গেল রে ধরে রাখা গেল না আমি তখন বাইরের বারান্দায় দাঁড়িয়ে সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা বিশাল জাম গাছটাকে দেখছিলাম প্রচুর ছোট ছোট জামের গুটিতে ঢাকা সেই গাছে কয়েকটা ফোকর থেকে মুখ বের করে কোকিল ছানারা ডাকছিল বাবার কথা শুনে আমার বুক নিংড়ে হাহাকার উঠল মা 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 আর তখনই কী আশ্চর্য কোকিলদের ঐকতান হঠাৎ থেমে গেল জাম গাছের ডালেরা ধীরে ধীরে মাথা নেড়ে বলল আমি এখানে পুকুরের মধ্যে থেকে একটা কোকিল চাপা সরে গাইল কুহু 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 রাজকুমারী আমি এখানে আমি এখানে আমি এখানে ঠান্ডা হাওয়ার ঝাপটা আমার মাথায় গালে হাত বুলিয়ে বলল আমি এখানে মুখ তুলে স্বচ্ছ নীল আকাশের দিকে তাকালাম আমি সারা আকাশ জুড়ে প্রতিধ্বনি উঠল আমি এখানে সেই মুহূর্তে দশ বছরের আমি মনে প্রাণে বিশ্বাস করলাম যে বাবা যাই বলুক না কেন আমার মা আমার চারপাশেই আছে হারিয়ে যায়নি কোথাও এবার বাড়িতে শুধু বাবা আর আমি সারা দিন বাবা অফিস করে সন্ধেবেলা বাড়ি ফিরে চা খাবার খেয়ে আবার বেরিয়ে যায় কয়েকটা বাড়িতে টিউশন পড়িয়ে বাড়ি ফিরে বেশ রাত করে বাবা আর আমি মিলেমিশে রান্না করে রাখি সকালে দুবেলার রান্না একসঙ্গে সেরে রাখি অসুস্থ হয়ে পড়ার পর মা একটা দারুণ জিনিস কিনেছিল ইকমিক কুকার সেই কুকারই আমাদের রাঁধুনি আমাদের দুই বেলা খাইয়ে বাঁচিয়ে রেখেছে স্কুলে যাওয়া আসা ছাড়া বাইরের জগতের সঙ্গে আমার যাতায়াত খুবই কম যখন আমার বাবা টিউশন পড়াতে যায় অথবা ছুটির দিনে সন্ধ্যাগুলোতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায় বাড়িতে একাই থাকি আমি প্রতিদিন অনেকখানি সময় স্কুল ব্যতীত আর কোথাও আমার একা যাওয়া বারণ তাই বাবা বেরিয়ে গেলে সন্ধেগুলোতে আমার খুব শূন্য খুব একা লাগে মা বলেছিল আমার কাছে কাছেই থাকবে সব সময় তাই মাকেই খুঁজে বেড়াই চারপাশে এখনো পর্যন্ত অবশ্য দেখা পাইনি মায়ের এ ব্যাপারে একদিন বাবার কাছে নালিশ করায় বাবা বলল মাকে চোখে দেখতে পাবি এ আশা করিস না কিন্তু তাকে নিজের মধ্যে অতি অবশ্যই অনুভব করবি একদিন একটু সময় হয়তো লাগবে কিন্তু এরই মধ্যে একদিন সন্ধেবেলায় আর একজনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল আকস্মিকভাবে বাবা তখন বাড়ি নেই আমাদের বাড়ির পিছনের বাগানে কয়েকটা প্রবীণ আম জাম কাঁঠাল গাছে ঘেরা একটা ছোট্ট জলাশয় আছে নিম্ন মধ্যবর্তীতার মধ্যেও মাতার স্বভাবগত শৌখিনতা যে পুরোপুরি বিসর্জন দিতে পারেনি এই ছোট্ট পুকুর তার প্রমাণ বছরের বেশ কয়েকটা মাস সেই পুকুরের জলে ফুটে থাকে অনেক গোলাপি রঙের শালুক তা সেই সন্ধ্যায় বাগানে এসে আম গাছে বাঁধা আমার দোলনাটায় বসে দোল খাচ্ছি হঠাৎ চোখে পড়লো ছোট্ট জলাশয় কিনারায় এক কোণে নীলাভ আলোর একটা ঘেরাটোপির থির করে কাঁপছে দোলনা থেকে নেমে অবাক চোখে চেয়ে রইলাম তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম জলাশয়ের দিকে একটু এগিয়ে গিয়ে দেখি একটা ছেলেকে ঘিরে সেই স্বচ্ছ নীলাভ আলোর আবর্ত খেলে বেড়াচ্ছে অবাক ব্যাপার আমি মন্ত্রমুগ্ধের মতো কতক্ষণ দিকে চেয়েছিলাম জানি না হঠাৎ নিস্তব্ধ নিরালা বাগানের বাতাস মুথিত করে অপরিচিত ছেলেটির দিক থেকে ভেসে এলো বাঁশির সুর স্বচ্ছ নির্মেঘ আকাশে ভিড় করে ঝিকমিক তারার দল কৌতূহলী হয়ে চেয়ে রইল আমার দিকে একটা দমকা হাওয়া এসে আমার কানে ফিসফিস করে বলল ভয় পাচ্ছিস কেন এগিয়ে যা আমি যেখানে দাঁড়িয়ে ঠিক তার বিপরীত দিকে জলাশয়ের কোল ঘেঁষে বসেছিল সে অতি শঙ্কিত চিত্তে ছেলেটির দিকে এগিয়ে গিয়ে একেবারে তার গা ঘেঁষে বসলাম হুঁশি নেই ছেলেটার তন্ময় হয়ে বাঁশি বাজিয়ে চলেছে বাঁশির সুরটা আমার অপরিচিত হলেও সেই বাঁশির আবেদন আমার মনে ঘুরেই ফিরে বেড়াতে লাগলো সেই সুর বিষণ্ণ একাকিত্বের সেই সুরের আবেদন আমার ভেতরে জমে থাকা শূন্যতাকে নাড়া দিয়ে টুকরো টুকরো করে ছড়িয়ে দিল আমার সর্বাঙ্গে ভালো করে চেয়ে দেখলাম সেই ছেলেকে আমার চেয়ে হয়তো কিছুটা বড় দেবদূতের মতো চেহারা পাকা অলিভের উজ্জ্বল শ্যামলিমা ছড়িয়ে আছে সারা গা জুড়ে এক মাথা বাদামি রঙের চুল অবিন্যস্ত খালিগা কোমরে জড়ানো লাল রঙের রেশমি কাপড়ের টুকরো আমার উপস্থিতির আভাস যেন হাওয়ায় টের পেল ছেলেটা সাগরে নীল জলে ভরা বিশাল চোখ তুলে আমার দিকে তাকালো সেই দৃষ্টিতে ভয় পাওয়ার মতো কিছু দেখতে না পেয়ে আমি বললাম কে গো তুমি ছেলেটা হাসলো তারপর ঘাড় ঝাঁকিয়ে বলল তুমি আবার কোথেকে এলে বা রে আমি তো এখানেই থাকি এটা আমার বাগান আমার নাম কিরণমালা মা ডাকতো রাজকুমারী কিরণমালা বলে বাহ বেশ নাম তো তোমার তোমার মা কোথায় আকাশের দিকে চেয়ে বললাম আমার মা এখন ওই তারাদের রাজত্বে একটা কোনো তারার মধ্যে থেকে আমার দিকে তাকিয়ে আছে ছেলেরা নীরবে হাসল তারপর মাথা নিচু করে আবার জলের মধ্যে নিজের ছায়ার দিকে চেয়ে রইল তোমার নাম বললে না তো আমি বললাম জলাশয় থেকে চোখ সরিয়ে নিয়ে আমার দিকে চেয়ে বলল আমার নাম নার্সিসাস ভারী অদ্ভুত বয়স কত তোমার আমার বয়স স্নিগ্ধ কোমল হাসি ফুটে উঠল ওর মুখে আমার বয়স কয়েক হাজার বছর আমি তোমার চেয়ে অনেক অনেক যুগ বড় যা কি যে বলো আমার গলায় অবিশ্বাসের সুর নাসে থাসে গল্প তুমি জানো না খুব বোকা তো তুমি আবার হাসল সে না না ভুল বললাম বোকা নয় মূর্খ তুমি মূর্খ কি বললে খুব রেগে গিয়ে আমি বললাম আমাকে মূর্খ বললে তুমি জানো আমি পড়াশোনায় কত ভালো ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয়ে প্রত্যেকটা পরীক্ষায় আমাকে মূর্খ বলা তা নার্সিসাসের গল্পই যদি না জানো তাহলে কেমন তরো পড়াশোনা করো তুমি উত্তরে আমি কটমট করে ওর দিকে চেয়ে রইলাম ও দুহাত তুলে বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি মূর্খ নও খুব বিদোষী তুমি রাগ করো না নার্সিসাস তোমার কি গল্প শুনি আমার অনুরোধে আবার হাসলো নার্সিসাস তারপর শোনালো ওর গল্প কয়েক যুগ আগে গ্রীষে আমি জন্মেছিলাম আমার বাবা জলদেবতা সিফিয়াস মা লড়াইপি নামে এক বনদেবী বাবা আর মা দুজনের কাছ থেকেই আমি অসামান্য রূপ পেয়েছিলাম তাই চোদ্দো পনেরো বছর বয়স থেকেই বনদেবীরা জলদেবীরা আর পর্বতের দেবীরা সকলেই আমার প্রেমে পড়ে হাবুডুবু খেতে লাগলো আমি দেখলাম এ তো মহাবিপদ এত সব দেবী তাদের স্বর্গীয় সৌন্দর্য নিয়ে আমাকে নিরন্তর ধাওয়া করে বেড়াচ্ছে অথচ আমি কি না তাদের প্রত্যেকের প্রতি বিরূপ কী হবে এবার ভেবে চিনতে একদিন কোনো রকমে সবার নজরে নিয়ে এক গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম অঞ্চলটা জনবিহীন শুধু গাছে গাছে পাখিদের বাসা তাদের কলতানে চতুর্দিক মন্ত্রমুগ্ধ বিভোর আর তাদের সেই মায়া ভরা সুরের আবর্তে এসে মিশেছে কুলকুল করে বয়ে চলা জল তরঙ্গের ধ্বনি দেখতে পেলাম কাছেই একটা দিঘি জংলি ফুলের নানা বর্ণ চারিদিক ঘিরে আলো করে রেখেছে সেই দিঘিকে খুব সন্তর্পণে দিঘির কিনারায় আমার ক্লান্ত দুটো পা ঝুলিয়ে বসে রইলাম কতক্ষণ হঠাৎ শুনলাম জলের তরা থেকে খুব মিষ্টি ঝিরঝিরে গলায় কে যেন বলছে নার্সিসাস আমি তোমাকে ভালোবাসি আবার ভালোবাসার কথা উফ রেগে মেগে দিঘি জলে ঝুঁকে পড়ে দেখলাম আর যা দেখলাম তাতে আমার সারা শরীর বে তীব্র বিদ্যুৎ বয়ে গেল দেখলাম আমারই বৈশি একটি ছায়া জলের মৃদু তরঙ্গগুলোর নিচে ভেসে আছে ঊর্ধ্বমুখী হয়ে তার অপার্থিব সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো এবং মুহূর্তের মধ্যে জলমগ্ন সেই ছায়ার প্রেমে পড়লাম আমি ইতিমধ্যে আমার প্রত্যাখ্যানের আঘাত সহ্য করতে না পেরে বনদেবী একো অনাহারে প্রাণ দিল নার্সিসাস থামল আমি রুদ্ধশ্বাসে বললাম সে কি তারপর কি হলো তারপর একদিন বুঝলাম দিঘির জলের যে ছায়ার প্রেমে দীর্ঘকাল বিভোর হয়েছিলাম সে আর কেউ নয় স্বয়ং আমি আত্মপ্রেমে বিভোর হয়ে আমি অপরদের প্রেম প্রত্যাখ্যান করেছিলাম হায় রে অদৃষ্টে কি পরিহাস যাক আজ আর সেসব বলে কোনো লাভ নেই ম্লান হেসে নার্সিসাস বললো অবশ্য আমিও আর এখন সে নার্সিসাসও নেই এখন আমি শুধু একটা সূক্ষ্ম আত্মিক অবস্থিতি একটা অনুভূতি মাত্র একটা মাত্র কি মানে এসব কথার মানে তোমার জানা দরকার নেই রাজকুমারী কিরণমালা শুধু জেনে রাখো আমি এখন থাকি ড্যাফোডিল ভুলের মধ্যে অথবা দিহির ভেতরে কখনও বনে জঙ্গলে অথবা কারোর বাগানে যখন যেখানে মন চায় আর যেমন তোমার বাগানে এলাম ও আর একটা কাজ করি আমি যেন কি কাজ সেই যে কত যুগ আগে আমি কত বনদেবী জলদেবী এবং দেবীকে প্রত্যাখ্যান করে তাদের মনে কষ্ট দিয়েছিলাম আমি প্রত্যাখ্যান করেছিলাম বলে প্রতিধ্বনি দেবী একো অনশনে মৃত্যুবরণ করে নিয়েছিল চরম স্বার্থপর হয়ে শুধু নিজেকেই ভালোবেসেছিলাম স্বার্থপর তার ঘোরে যেসব অন্যায় আমি করেছিলাম তারই প্রায়শ্চিত্ত করে চলেছি এখনও প্রায়শ্চিত্ত কী করে নিত্য যাওয়া আসার পথে সর্বত্র যেখানে দুঃখী পথ হারিয়ে যাওয়া বিভ্রান্ত একাকি কাউকে দেখতে পাই তার দুঃখ ঘোচানোর চেষ্টা করি আমি কাউকে আনন্দ দিতে পারলে আমার নিজের মনটাও আনন্দে ভরে যায় খুশি খুশি লাগে তাহলে আমাকেও মাঝে মাঝে তোমার খুশির একটু ভাগ দিও নার্সিসাস আমি হচ্ছে খুব একা নিশ্চয়ই তোমার এই বাগানে এই পুকুরের পাড়ে এসে মাঝে মাঝে বসবো আমি অপেক্ষা করব তোমার জন্য ঠিক তো কথা রাখবে অবশ্যই কথা রাখবো তুমি দেখে নিও আমাকে অনেকেই কথা দেয় জানো কিন্তু কথা রাখে না ভুলে যায় বোধহয় আমি ছোট তো তাই কেউ আমাকে পাত্তা দেয় না দুঃখ করো না রাজকুমারী তোমার কথা মনে থাকবে আমার মেয়ে আপনার খুব লক্ষ্মী জানেন কিন্তু বড় মুখ চোরা বিট অফ আর লোনার ইউনো আমার বাবাকে আমাদের স্কুলের প্রিন্সিপাল মিস মিত্র বলছিলেন বাবা তার সঙ্গে কথা বলতে গিয়েছিল পেরেন্ট টিচার মিটিংয়ে বাড়ি ফিরে আমার সঙ্গে রাতের খাবার খেতে বসে বাবা এসব গল্প করছিল মিস মিত্র নাকি আরও বলছিলেন যে পড়াশোনায় আমি নাকি ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড হই এবং টিচারদের অতি প্রিয় ছাত্রী অথচ খেলাধুলা নাচ গান ড্রামা এসব ব্যাপারে আমার মোটে ঝোঁক নেই কেন আমরা আমাদের ছাত্রীদের শুধুমাত্র একাডেমিকই নয় তাদের মুখ বিকাশের দিকে নজর রাখি তাদের উৎসাহ দিই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসে যোগদান করতে যাতে ভবিষ্যতে ওরা সমাজে ভালোভাবে ফিট করতে পারে এটাই আমাদের লক্ষ্য মিস মিত্র বাবাকে বলেছিলেন এই দেখুন না কিছুদিন আগে আমরা যে বাল্মীকি প্রতিভা নৃত্যনাট্য করলাম তাদের কিরণমালাকে সরস্বতী পাঠ দেওয়া হলো দুটো কারণে প্রথমত কিরণমালা দেখতে খুব সুন্দর আর দ্বিতীয়ত সরস্বতী ভূমিকাটা ছেটে খুব ছোটো করে দেওয়া হয়েছিলো যাতে ওকে বহুক্ষণ ধরে দর্শকদের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে না হয় কিন্তু কী হলো শেষমেষ শেষমেশ যে কী হয়েছিল বাবা খুব ভালো জানে কারণ বাবাও তো উৎসাহ নিয়ে গিয়েছিল মেয়ের অভিনয় দেখতে মোটামুটি ভালোই চলছিল সবার অভিনয় কিন্তু সহসা বাল্মীকি বাল্মীকিমণিকে বাগ্মিতায় বর দিতে গিয়ে যখন সরস্বতীর ডায়লগ বলার কথা তখন দেখলাম কোন মায়া বলে সরস্বতী ভূমিকায় আমি সত্যিকারের মা সরস্বতীর মুখোমুখি দাঁড়িয়ে দর্শক স্টেজ বাল্মীকি আর তার সঙ্গে অন্য কলাকুশলীরা সকলেই আমার চোখের সমুখ থেকে হঠাৎ উধাও আমি তখন মনোরম এক সুদূর প্রসারিত সবুজ বাগানের মধ্যে অসংখ্য ফুটন্ত পদ্ম ঢাকা সরোবরের পারে দাঁড়িয়ে আমার অনতি দূরে শ্বেত পদ্মাসনে বসে বিনা বাজাচ্ছেন স্বয়ং মা সরস্বতী দুই চোখ ভরে আমি অনুভব করছিলাম সেই অলৌকিক সৌন্দর্য এই তো পাট বল ভুলে গেলি নাকি সহসা বাল্মীকির ভূমিকায় অলকারে আতঙ্কিত ফিসফিসানি কানে এলো সদ্বিদ ফিরে পেয়ে আমি গড়গড়িয়ে আমার ডায়লগ বলে গেলাম আমি বিনা পানি তোরে এসেছি শিখাতে গান তোর গানে গলে যাবে সহস্র পাশান ও প্রাণ যে রাগিনী শুনে তোর গলেছে কঠোর মন সে রাগিনী তোর কণ্ঠে বাজিবে রে অনুক্ষণ এরপর আমার বাকি অভিনয়টুকু নির্বিঘ্নে উত্তরে দিয়েও বিপদ সম্পূর্ণ এড়াতে পারলাম না নাটকের মাঝখানে হঠাৎ মাত্র কয়েক মিনিট ধরে আমার স্তব্ধ ফ্যাল ফেলে চেহারা অনেকেই লক্ষ্য করেছিলেন স্বয়ং বাল্মীকি অর্থাৎ অলকারায় কাঁদো কাঁদো মুখে মিস মিত্র কাছে কি নালিশ করেছিল যে আমার জন্যই নাকি শেষ দৃশ্যে ওর অভিনয় বাঞ্চাল হয়ে গেল অতঃপর আমাদের ড্রামা টিচার এবং মিস মিত্র ঘোরতর তিরস্কার করেছিলেন আমায় অলকারায় বাবা মা অগ্নি নিক্ষেপ করে আমায় প্রায় পুড়িয়ে ফেলেছিলেন সেই সন্ধ্যায় পেরেন্ট টিচার মিটিংয়ে মিস মিত্রর সঙ্গে কথোপকথনে বিস্তৃত বর্ণনা দেওয়ার পর অবশেষে উপসংহারে বাবা বলেছিল আই নো সাইলেন্স ইজ গোল্ডেন বাট ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস আই ওয়ান্ট টু বি মোর আর্টিকুলেট খেলাধুলা করো স্কুলে বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করো গল্প গাছা করো বাবা নিশ্চয়ই ঠিক বলেছিল কিন্তু আমিও যে নিরুপায় আমাকে নিজের ছোট্ট জগতে শুধু আমার নির্বাচিত কয়েকজনের আনাগোনা শুধু তাদের সঙ্গেই আমার যত গল্প গুজব একমাত্র তারাই আমাকে বোঝে আমাকে ভালোবাসে এখন আবার আমার বন্ধুদের তালিকায় আর একজন নতুন যোগ হয়েছে যার নাম নার্সিসাস মধ্যরাত্রি গভীর ঘুমে তলিয়ে আছি জানলা দিয়ে ঝিরঝিরে হাওয়া এসে আমার মাথায় ঠান্ডা স্পর্শ ছুঁয়ে ডাকল রাজকুমারী কিরণমালা ওঠো ওঠো আমি এসেছি চোখ মেলে চারিদিকে তাকালাম কোথাও কেউ নেই পাশের ঘর থেকে ভেসে আসছে বাবার তুমুল নাসিকা গর্জন বিছানায় উঠে বসে দুই হাতে চোখ কচলালাম তারপর ঘর থেকে বেরিয়ে খুব আস্তে আস্তে পিছনে দরজা খুলে চলে এলাম বাগানে গিয়ে দেখি যা ভেবেছিলাম ঠিক তাই দিঘির ধার ঘেঁষে নীলাভ আলোমালার মধ্যে দাঁড়িয়ে আছে নার্সিসাস ওর পিঠে বিশাল দুটো সোনালী রঙের ডানা চকচক করছে আমি ওর খুব কাছে এসে বললাম নার্সিসাস তুমি কি এরোপ্লেন না আজ আমি মস্ত একটা পাখি যার ডানায় ভর করে তোমার যেখানে যেতে ইচ্ছে করে ওরে সেখানেই যেতে পারবে নাসিসাসের মুখে স্বর্গীয় হাসি কোথায় যাবে বলো রাজকুমারী কিরণমালা এক মুহূর্ত ভেবে বললাম আমার মায়ের কাছে নিয়ে যেতে পারবে ঘুরুফুকে নাসিসাস আকাশের দিকে তাকিয়ে খানিক্ষণ চেয়ে থেকে বলল। তোমার মা থাকেন অনেক দূরে অনেক ওপরে আকাশের দিকে আঙুল দেখিয়ে সে আবার বলল ওই যে সবচেয়ে উঁচু উজ্জ্বল তারাটা সিরিয়াস তোমার মা এখন সেখানেই থাকেন যাবে সেখানে একটুও দ্বিধা না করে বললাম চলো যাই নার্সিসাস হাঁটু মাটিতে বসে পড়ে দুই হাতে আমাকে ওর পিঠে তুলে নিল ওর সোনালি ডানার মূল দুটো দুদিক থেকে আমাকে আর করে চেপে থাকলো আমরা উড়ে চললাম আকাশের পুঞ্জ মেঘের আস্তরণগুলো অতিক্রম করে কত দূর আহ কত দূর ওপরে যে উঠে এলাম আমরা আলোক পৃথিবী থেকে সিরিয়াসে পৌঁছতে লাগে সাড়ে আট বছর নার্সিদাস হঠাৎ বলল কিন্তু দেখো তুমি আর আমি প্রায় পৌঁছে গিয়েছি তোমার মায়ের কাছে মিরাকেল নয় কিন্তু কিভাবে এত শীঘ্র এসে গেলাম আমরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম মনের জোরে বিশ্বাসের ওপর ভরসা করে ইচ্ছে ডানায় ভর করে জানো মনের বিশ্বাস আর ইচ্ছা শক্তির কাছে অসাধ্য কিছুই নেই অবশেষে সিরিয়াসে জমিতে এসে পা রাখলে নার্সিসাস আর একবার হেঁট হয়ে বসে আমাকে নামিয়ে দিল পিঠ থেকে আমরা দুজনেই কিছুক্ষণ পাশাপাশি বসে রইলাম শ্যামলিমায় ঢাকা এক পাহাড়ি এলাকায় একটু পরে নার্সিসাস উঠে দাঁড়িয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল চলো যাই এবার তোমার মায়ের কাছে অবসাদ ভুলে সোৎসাহে আমি চললাম ওর সঙ্গে বেশিক্ষণ লাগলো না আমরা গিয়ে দাঁড়ালাম প্রশস্ত সবুজ প্রান্তরের ওপর একটা ছোট্ট বাড়ির সামনে কি সুন্দর যে সেই স্থান তোমার মায়ের এই বাগানটা আমার খুব পছন্দ মাঝে মাঝে এই বাগানের পিছনে লেকের পাশে এসে বসি আমি বাঁশি বাজাই পাখির সঙ্গে সুর মিলিয়ে গান করি লেখের চারপাশে পড়ে থাকা হলদে ড্যাফোডিলগুলোকে আদর করি নার্সিসাস বলল বাগান অতিক্রম করে বাড়ির দোরগোটায় পৌঁছে আমি ডাকলাম মা 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 ঠিক যেমন মা বেঁধে থাকতে ডাকতাম স্কুল থেকে ফিরে এসে দরজাটা খুলে আমার মা বেরিয়ে এলো হেসে বলল। তুই এসে গিয়েছিস রাজকুমারী আসতে কোনো কষ্ট হয়নি তো ভয় পেয়ে যাসনি তো এতক্ষণ যেন মা আমার অপেক্ষাতেই বসেছিল এমনটাই মায়ের হাবভাব। আমি ক্ষুণ্ণ বিষণ্ন স্বরে বললাম মা তুমি তো একবারও আমার সঙ্গে দেখা করতে এলে না মা বলল আমি তো সবসময় তোর সঙ্গে আছি কিরণমালা তুই কি কিছুই টের পাস না কোথায় তুমি তো এখানে বসবাস করছো দেখছি সিরিয়াস নামে এই নক্ষত্রটায় তো আমার বুঝি ইচ্ছাশক্তি নেই ইচ্ছাশক্তির ডানায় ভর করে প্রায়ই চলে যায় তোর কাছে দেখে আসি আমার রাজকুমারী কি করছে মার চেহারাটা অষ্টমী সন্ধারতির ক্ষণে দুর্গা প্রতিমার মতো জলজল করছে আমি খুব কাছে সরে এসে তার দেহের ঘ্রাণ নিলাম ধূপ চন্দন ফুল মিশ্রিত স্বর্গীয় সুবাসে সিঞ্চিত আমার মা ঠিক নার্সিসাসের মতোই আমাকে নিজের পক্ষপুটে তুলে নিয়ে সিরিয়াস নক্ষত্রে কত জায়গায় মাঝে ঘুরে বেড়ালো সমস্ত নক্ষত্রটা প্রসারিত এক বাগান ঝাঁকে ঝাঁকে পাখির দল আকাশপথে বিচরণ করছে তাদের গুঞ্জনে মুখর চারিদিক সবুজের যে এত রকম বর্ণ থাকতে পারে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি শত সহস্র বর্ণের ফুল ফুটে আছে সর্বত্র সুগন্ধে বাতাস ভরপুর প্রজাপতি আর ভ্রমণেরা উড়ে উড়ে মধু খাচ্ছে ফুটে দেখা ফুলগুলো লুটোপুটি করে গাছে গাছে ঝুলছে রং বেরঙের ফল মুক্ত চুনি পান্না স্ফটিক দিয়ে তৈরি সেই সব ফলের লিন লালিমা অতিশয় স্নিগ্ধ একটা গাছ থেকে টুকটুকে লাল চুনি খচিত আপেল তুলে মা আমাকে দিল চুনির আস্তরণটা খোসার মতো খুলে নিয়ে সেই আপেলে একটা কামড় দিয়ে মনে হলো অমৃতের স্বাদ বোধ হয় এমনই হয় হঠাৎ একদল ছোটো ছোটো ছেলে মেয়ে কলরাপ করতে করতে আমার সামনে দিয়ে ছুড়ে চলে গেল যেন অ্যান্ডারসন বা গ্রিম ব্রাদার্সের রূপকথা দেখে বেরিয়ে এসেছে ওরা সকলেরই পিঠে একজোড়া বাহারে ডানা এটা পুরীদের রাজত্ব দেখছিস না আমারও ডানা গজিয়েছে এখানে এসে মা হেসে বলল তুমিও হয়ে গিয়েছো মা মায়ের সোনালের ডানা দুটো দেখেই আমি অভিভূত হয়ে বললাম মায়ের ডানায় ভর করে পুরীদের সেই স্বর্গসম রাজত্বে অনেকক্ষণ উড়ে বেড়ালাম আমরা এক সময় সচকিত হয়ে মা বলল এবার তোমাকে বাড়ি ফিরতে হবে রাজকুমারী নইলে বাবা চিন্তা করবে তাই তো কিন্তু আমাদের ইচ্ছে করছে না মা এখানেই থেকে যেতে ইচ্ছে করছে সে কি হয় রাজকুমারী তোমাকে এই পৃথিবীতে এখনো দীর্ঘকাল থাকতে হবে সত্যিকারে রাজকুমারীর মতো জীবন হবে তোমার মনে থাকে যেন মায়ের ডানার তলায় দুলতে ডুলতে একসময় পৃথিবীতে নেমে এলাম ভোরের আলো তখন সবে চারিদিক ফুটেছে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে বিদায় নিয়ে ফিরে গেল মা তার পরিদেয় রাজত্বে পরিদে রাজ্য থেকে ফিরে আসার পর বাবা আমাকে অনেক প্রশ্ন করেছিল কিন্তু বোধ হয় আমার ভাষা ভাষা উত্তরে খুশি হয়নি বরং একটু বিচলিতই হয়েছিল নইলে কি এগারো বছরের মেয়েকে নিয়ে কেউ সাইক্রিয়াটিস্টের চেম্বারে ছোটে সাইক্রিয়াটিস্ট আমার সঙ্গে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিলেন যে আমি নাকি নার্সিস্টিক কমপ্লেক্সে ভুগছি তিনি আরও বললেন যে এই কমপ্লেক্সগ্রস্ত হওয়ার ফলে রোগী নাকি পুরোপুরি নিজের মধ্যেই মগ্ন হয়ে থাকে শুধু নিজেকেই ভালোবাসে আহারে এই মনোবিকারকে নাম দেওয়া হয়েছে বিচারি নার্সিসাসের নামে নার্সিসাস যে এখন আমূল বদলে গিয়েছে তার কৃতকর্মের দায়িত্ব স্বীকার করে নিয়ে প্রায়শ্চিত্ত করছে বাবার কথা ভেবে সেই খবরটা সাইক্রাটিস্টকে দেওয়া গেল না কে জানে আমি নার্সি আসি বন্ধু জানতে পারলে আমার সম্বন্ধে আরও ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন তিনি বেশ কয়েকটা মাস কেটে গিয়েছে অতঃপর সেই দিনটা ছিল রবিবার দুপুরবেলা ইকমিক কুকারে আমাদের রান্না কমপ্লিট বাবা স্নান করতে বাথরুমে ঢুকেছে আমি আমাদের খাবার জন্য থালা বাটি গেলাস গুছিয়ে রাখছি বাবা স্নান সেরে এলেই খেতে বসবো সামনের দরজায় টোকা পড়ল ছুটে গিয়ে দরজা খুলে দেখি মুখ চুন করে দাঁড়িয়ে আছে আমাদের পাড়ার মেয়ে সন্ধ্যা মলিন বেশবাস হাঁটু অব্দি ধুলো কাদা মাখা চুলগুলো যেন সনের দড়ি বহুদিন চুরুনি পড়েনি সেই চুলে অবশ্য সন্ধ্যার এই রূপ কিছু নতুন নয় সবসময় ওকে এরকমটাই দেখায় ছন্ন ছাড়া অবহেলিত দুঃখে একটা মেয়ে আমার মতো বয়সী হবে সন্ধ্যার আমাদের মতনই নিম্ন মধ্যবিত্ত পরিবার ওদের তবে ওর অনেকগুলো ছোটো ছোটো ভাই বোন এবং সন্ধ্যার মা ও সৎ মা খুব কষ্ট দেয় সন্ধ্যাকে ওর বয়সী ছেলেমেয়েরা যখন স্কুলে যায় সন্ধ্যা তখন ওর সৎ মায়ের হুকুম তামিল করে সংসারে হাজারটা কাজ করে ওর বয়সী ছেলেমেয়েরা যখন খেলা মাঠে ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল বা কাবাডি খেলে মাঝে মাঝে সন্ধ্যাকে দেখা যায় ওদের আনাচে কানাচে মুখ বিবর্ণ করে দাঁড়িয়ে আছে ওর বয়সী ছেলেমেয়েরা অবশ্যকে পাত্তাই দেয় না কি ব্যাপার সন্ধ্যা তুই হঠাৎ আশ্চর্য হয়ে বললাম মা আমাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল সন্ধ্যা কেন আমরা তো খুব গরিব তাই মা বলল আমাকে আর খাওয়াতে পড়াতে পারবে না আমি যেন নিজে রোজগার করে খাই তোর বাবা কিছু বলল না না তো বাবা এমনিতেই মাকে খুব ভয় পায় তারপর বাবা চাকরিটা চলে গেছে কি বলবো ভেবে পেলাম না পাড়ায় এত বাড়ি থাকতে কেন যে আমাদের বাড়ি দরজাতেই এসে উপস্থিত হলো তাও বুঝলাম না এখন আমি কোথায় রোজা করতে যাই বলো তোমাদের বাড়িতে আমাকে কাজে রাখবে সন্ধ্যা জিজ্ঞেস করলো আমরা যে নই রে তোকে সন্ধ্যা মাইনে কি করে দেবে বাবা মাইনে দিতে হবে না শুধু খেতে পড়তে দিলেই হবে আর যদি তোমাদের বাড়িতে থাকতে দাও আয় ভেতর আয় দেখি তোকে দেখে বাবা কি বলে সেই দুপুরে ইকমিক কুকারে রাঁধা দুজনের খাবার আমরা তিনজনে ভাগ করে খেলাম তার আগে অবশ্য সন্ধ্যা সাবান মেয়েকে স্নান সেরে পরিষ্কার হয়ে আমারই একটা ফ্রক পরে নিল আচমকা সন্ধ্যা আমাদের বাড়ি এসে ওঠায় স্তব্ধ এবং কিঙ্কর্তব্য বিমূর হয়ে গেল বাবা আমি বোঝালাম ভালোই হয় সন্ধ্যা আমাদের সঙ্গে থাকলে বাবা আমার একটা বন্ধু হবে সব সঙ্গে থাকবে আমি ওর সঙ্গে সব কিছু শেয়ার করব ফেসবুক ঘেঁটে ঘেঁটেও সময় কাটাবো না আর আমার কথাগুলো বুঝি মনে ধরলো বাবার বিস্তর চিন্তা ভাবনা করে একদিন অবশেষে আমার বাবা সন্ধ্যাদের বাড়ি গিয়ে উপস্থিত হলো মেয়েকে আমাদের বাড়ি পাঠিয়ে দিয়ে সন্ধ্যা বা আমার স্বস্তি পেলেন তাদের মাথার উপর থেকে একটা ভার কমে গেল কোনো রকমে চালিয়ে নেব আমরা কি বলিস না হয় আর দুটো বাড়তি টিউশন করব না হয় বাফিসে কিছুটা ওভারটাইম টাইম চলেই যাবে কোনো রকমে বলল বাবা সাইক্রিয়া পরামর্শ মতো আমার একাকিত্ব ঘোজাতে সন্ধ্যাকে খুশি মনে নিজে আর একটা মেয়ে মনে করে বাড়িতে আশ্রয় দিল বাবা আমাদের স্কুলেই আমার চেয়ে দু ক্লাস নিচ্ছে ওকেও ভর্তি করে দিল অতপর আমার সব কিছু ওর সঙ্গে ভাগ করে নিতে আরম্ভ করলাম পড়াশোনাতেও ওকে সাহায্য করতাম গোড়ার দিকে আমার দু একজন বন্ধু নাকশিটকে বলেছিল সন্ধ্যারা তো নিচু চাঁদ শুদ্ধ ব্রাহ্মণে মেয়ে হয়ে তুই ওকে বোন বলিস কী করে বলি তো আমার বোন হয়ে ও এখন আমাদের বাড়িতেই থাকে সন্ধ্যা এখন আমারই মতো ব্রাহ্মণের মেয়ে আমি বলেছিলাম সন্ধ্যা আমাদের বাড়িতে আসার বেশ কয়েক মাস পরে একদিন বাবা প্যাটিস আর ক্রিকেট ঠোঙা নিয়ে আনন্দে ভাসতে ভাসতে বাড়ি ফিরল সেই দিনটা ছিল আবার একটা পেরেন্ট টিচার মিটিংয়ের দিন একান্তে আমাকে ডেকে বাবা বললো মিত্র নাকি এবার শুধু আমার একাডেমি পারফরমেন্সই নয় লেখাপড়ার বাইরেও বিভিন্ন বিষয়ে প্রোগ্রেস দেখে খুব খুশি তিনি বলেছেন কিরণমালা এখন খেলাধুলা করছে গ্রুপ সঙ্গীত ও গ্রুপ নৃত্যে যোগ দিয়েছে এবং মোর ইম্পর্টেন্ট আপনার মেয়ে লিডারশিপের যোগ্যতা দেখাচ্ছে আমি খুব প্লিজড একটুক্ষণ চুপ করে রইল বাবা তারপর বিষণ্নভাবে বলল কিন্তু জানিস সন্ধ্যা পারফরম্যান্সে মিস মিত্র খুশি নন ও নাকি সব দিক থেকেই পিছিয়ে আছে ঠিক হয়ে যাবে বাবা সামনের বছর মিস মিত্র তোমাকে বলবেন সন্ধ্যা খুব ভালো ছাত্রী দেখে নিও ওর জন্য তুমি আছো আমি আছি চিন্তা করো না নিশ্চিন্তভাবে বললাম আমি সন্ধ্যাকে ঘরে ডেকে নিয়ে আমরা তিনজন খুব আনন্দ করে কেকার প্র্যাকটিস খেলাম অতঃপর বাবার সন্ধ্যার আর আমার জীবন এখন সিনক্রানাইজড সমছন্দে বাঁধা নার্সিসাসকে অনেক দিন আর দেখিনি সন্ধ্যা আর আমি এক বিছানায় শুই তাই ও ঘুমিয়ে না পড়লে বাগানে যেতে পারি না একদিন একটু বেশি রাতে সন্ধ্যা যখন গভীর ঘুমে আচ্ছন্ন পা টিপে টিপে বাড়ির পেছনে বাগানে চলে এলাম আকাশে পূর্ণিমার চাঁদ জল করছে আর তার স্তিমিত আলো জায়গায় জায়গায় ছড়িয়ে পড়ে আলো ছায়ার ইন্দ্রজাল সৃষ্টি করেছে দোল নয় দোল খেতে খেতে আমি নিজের মনে বললাম নার্সিসাস নার্সিসাস কোথায় তুমি কতদিন দেখিনি তোমাকে কিছুক্ষণ চোখ মুজে নার্সিসাসের মুখটা দেখলাম আমার মনের আয় নাই তারপর চোখ মেলে দেখি ছোট্ট জলাশয়ে কিনারায় পুঞ্জপুঞ্জ নীলাভ আলো খেলে বেড়াচ্ছে তাড়াতাড়ি দুলা থেকে নেমে ছুটে গিয়ে দেখি নার্সি চাষ জলের পারে আলতো করে দুপা ঝুলিয়ে জলের দিকে চেয়ে আছে নির্নিমেষ আমি ওর কাজ ঘেসে পছলাম মগ্নটা ভেঙে গেল নার্সি কি কী খবর তোমার রাজকুমারী কতদিন তোমায় দেখি না নার্সি চাষ কোথায় ছিলে তুমি আমার গলায় অভিযোগের সুর নার্সিজাস হাসলো একটু আলোর মতনই ভাস সেই হাসি তারপর বলল আমি তো জানি তোমার একটা বোন হয়েছে আর একা নও তুমি কিন্তু তোমার কথা হচ্ছে ভাবি আমি তোমার জন্য তো আমার মন কেমন করে আমি তো তোম তোমার মনের মধ্যেই আছে কিরণমালা ঠিক যেমন তোমার মা থাকেন তুমি যখন লেখাপড়া করো তোমার বোনকে পড়ায় সাহায্য করো যখন ঘুঁজমিয়ে থাকো আমি উঁকি মেরে দেখে যাই তোমাকে আমরা দুজনে চুপ করে বসে রইলাম কিছুক্ষণ সহসা কি মনে বলল তোমার মা তোমাকে একটা কথা বলতে বলেছেন কি কথা তুমি সত্যিকারে রাজকুমারী হয়ে উঠছ আমাকে স্তব্ধ দেখে একটু থামলো নার্সিসাস হেসে আমার মাথার উপর আলতো করে হাত রেখে বললো আমিও যে স্বার্থপরতা প্রায়শ্চিত্ত করে চলেছি উড়ে উড়ে দেখি সর্বত্র আর চেষ্টা করি নরনারীর দুঃখ ঘুচিয়ে তাদের মুখে হাসি ফোটাতে কখনো সফল হই আর কখনো সফল হই না কিন্তু আমি যে ভালোবেসে সকলের বোন খুশিতে ভরে দিতে চাই সেটাই আমার শান্তনা আর তুমিও তো এখন খুশি আছো কিরণমালা তোমার জীবন ঠিক পথে এগোচ্ছে সেটা যে আমার মস্ত সাফল্য বিদায় রাজকুমারী তুমি ভালো থেকো আর সকলকে ভালো রাখতে চেষ্টা করো যেও না আমাকে ছেড়ে চড়ে যেও না বলতে বলতে চোখ বুঝে ফেললাম কতক্ষণ ভাবে বসেছিলাম মনে নেই সহসা কার মৃদু স্পর্শ টের পেলাম আমার পিঠে চমকে চোখ খুলে দেখলাম নার্সি চলে গিয়েছে একা বসে আছি জলের ধারে আর তখনই সন্ধ্যার কোমল কণ্ঠ কানে এলো আমাকে ছেড়ে তুমি এখানে এসে একা একা বসে আছো কেন কিরণমালা আমার বুঝি ভয় করে না তুমি পাশে না থাকলে আমার একটুও ভাল লাগে না সামনে এসে আমার হাতটা ধরে আবার বলল সন্ধ্যা এসো আমরা ঘরে ফিরে যাই রাত অনেক হয়েছে কাল আমাদের বুঝি স্কুলে যেতে হবে না সমাপ্ত ছন্দর্শী বন্দ্যোপাধ্যায় লেখা নার্সি আসে প্রায়শ্চিত গল্পটি এখানেই শেষ নমস্কার বর্তমানে সময় দাঁড়িয়ে ছন্দসী বন্দ্যোপাধ্যায়ের লেখা নার্সি রাসের প্রায়শ্চিত গল্পটি খুবই প্রাসঙ্গিক মনে হলো বর্তমানে ছোট ছোট পরিবারে ছোট শিশুরা তাদের একাকিত্ব তাদের হতাশা তাদের শূন্য জীবন এই সব কিছুই বর্তমানে অতি পরিচিত ছবি তাই তাদের প্রতি আমার একটা সমবেদনা রেখেই আজকেই গল্প পাঠ করলাম আশা করি সবাইকে ভালো লাগবে যেটুকু ত্রুটি হয়েছে আমি চাইবো তারা যেন সেগুলো নিজ গুণে ক্ষমা করে দেন নমস্কার